ॐ ध्यायेतरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतिकाश पादाम्भोज सुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवां भागस्तां भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत होयेछि। एर आगेओ आमरा अनेकबार एसेछि एई जायगाय। भागवत बोले जेखाने भगवान जान सेई जायगाटा भगवानेर पायेर धूलाय तीर्थभूमिते रूपान्तरित हय। एखाने बोलेई भागवत थेमे जायनि। भागवत बोलछे যে শুধু ভগবান যেখানে যান সেটা তীর্থভূমিতে রূপান্তরিত হয় না, ভগবানের ভক্তরাও যেখানে যান সেটাও তীর্থভূমিতে রূপান্তরিত হন। কারণ ভগবানের ভক্তরা ভগবানের হৃদয়ে নিজেদের হৃদয় করে গদাধারী বিষ্ণুকে সঙ্গে করে নিয়ে যায়। সেই কারণে যেখানে যেখানে তাদের পায়ের ধুলো পড়ে সেই জায়গা তো ভগবানের যেখানে পায়ের ধুলো পড়ে সে তো তীর্থস্থান হয়ই। আর যেখানে যেখানে ভগবানের ভক্তদের পায়ের ধুলি পড়ে সেই জায়গাও তীর্থস্থান হয়। নালে ভেবে দেখুন, জমিদার বলরাম বসুর বাড়ি ইট কাঠ চুন সুরকি পাথর তাই দিয়ে তৈরি বাড়ি। সেই বাড়ি ভগবান ভগবানের ভক্ত এবং অগণিত ভক্তের পায়ের ধুলোয় বলরাম ভবন থেকে বলরাম মন্দিরে রূপান্তরিত হয়েছে। ঠিক এরকম এই জায়গাটা জামাপুকুর রাজবাড়ি অত্যন্ত পবিত্র। এখানে ভগবানের মধ্যলীলার প্রথম অংশ অভিনীত হয়েছে, ভগবান এখানে অভিনয় করে গেছেন। আমি তো বলি সবটাই একেবারে তৈরি করা, ঠাকুরের একটু একটু করে লীলাঙ্গনে দেখবেন যেরকম নাটক হয় ঠিক সেরকম। নাটকের নায়ক নায়িকা এক থাকেন, শুধু পার্শ্ব চরিত্রগুলো বদল হতে থাকে। গদাধর যতক্ষণ কামারপুকুরে লীলা করার কথা ছিলেন ততক্ষণ তিনি নায়ক, আর তার সঙ্গী সেই তেলিভুলি মালি এই সমস্ত ছেলেপুলেগুলি। তারপরে যখন তিনি সেখান থেকে এখানে এলেন, এই জামাপুকুর এলেন, জামাপুকুর যে টোলে যেখানে থাকা শুরু করলেন, তখন এই অঞ্চলের যত গৃহবধূ তারা হলেন গদাধরের লীলা খেলার সঙ্গিনী। গদাধর পুজো করতে আসেন, গদাধর আকুল হয়ে গান গান, গদাধরের নিষ্ঠা ভরে পুজো এবং তার আকুল গান দেখে তারা মগ্ন হয়ে যান। যেমন কামারপুকুর লীলাতে দেখা যেত যে গদাধরকে একবার দেখতে না পেলে সকলের খুব মন খারাপ হয়ে যেত। আমাদের ইয়ের বড় মেয়ে তিনি বলেছেন যে গদাইকে যদি অনেকক্ষণ ধরে তারা না দেখতে পেতেন তারা একটা কাজ করতেন, ঘরে যত জল ছিল সেই জল সব ফেলে দিতেন। সেই জল ফেলে দিয়ে তারা কাঁখে করে ওই খালি কলসি নিয়ে হালদার পুকুরের দিকে রওনা দিতেন, জল ভরে বামন দিকে দেখতে যাবেন, আমাদের গদাধরের মা চন্দ্রামণি দেবীকে দর্শন করতে যান, মানুষজন এই জানতেন। এই ভেবে তারা আসতেন এবং এসে গদাধরকে দর্শন করে তারা ফিরে যেতেন। এই ঝামাপুকুরেও হয়েছে, বর্ণনায় আছে। সেই বাড়ির মায়েরা যাদের ওই অন্দরমহলটাই জগৎ, তার বাইরে কোনো জগৎ নেই, সেই তাদের তারাও আকুল হয়ে অপেক্ষা করতো। কোনো দিন গদাধর পুজো করতে না এসে তার দাদা ক্ষুদিরাম পুজো করতে এলে তারা বাড়ি বাড়ি খোঁজ করতেন। আমাদের এই জানেন তো তিনটি শান্তির কথা বলা আছে, ও আদি ভৌতিক আধ্যাত্মিক আদিদৈবিক, চতুর্থ শান্তির সময় এসে গেছে মোবাইল শান্তি।
যদি পারেন একটু মোবাইল ফোনগুলোকে ঘুম পাড়িয়ে রেখে দিন, একেবারে ঘুম পাড়িয়ে রেখে দিন, অথবা বাচ্চাকে যেরকম পিটিয়ে চুপ করে সেরকম চুপ করিয়ে দিন, যে কোনো একটা করুন। কিন্তু এই বাজে বাজে সবাই আপনাদের খোঁজ করছে এটা খুব ভালো কথা, আমাদের কেউ খোঁজ করে না জানেন তো, কেউ যে আপনাদের খোঁজ করছে এটা খুব আনন্দের জিনিস। কিন্তু মাঝে মাঝে একটু বেখবর হওয়া খুব প্রয়োজন, নাহলে ছন্দ পতন হয়ে যায়, সেটা বলার কি। এটা যদি সম্ভব হয়, চতুর্থ শান্তি যদি সম্ভব হয় রাখা, দয়া করে রাখুন। তো সেই গদাধর যদি যেদিন আসতেন না সেদিনকে এদের মন আকুল হতো, আবার যখন দক্ষিণেশ্বরে তিনি লীলা করছেন তখন সেখানকার মানুষজন আকুল হয়েছেন তাকে দেখার জন্য। ভৈরবী ব্রাহ্মণী এসেছেন, উনি তো মণ্ডল ঘাটে থাকতেন, সেখানে তিনি গদাধরের কথা প্রচার করতেন এবং গ্রামের মেয়েরা গদাই ঠাকুরকে দেখবে বলে আসবে, সে এক অদ্ভুত ছল। তারা সকালবেলা গঙ্গা নাইতে যাবে বলে তারা কোমরে কাঁকালে কলসি নিয়ে তারা হাঁটা শুরু করতেন, আর তারা এসে ওই বকুলতলার ঘাটে নেমে চাঁদনিতে ঢুকতেন, চাঁদনি দিয়ে ঢুকে ঠাকুরকে বকুলতলার ঘাটে নেমে ঠাকুরকে দর্শন করে প্রণাম করে আবার চাঁদনিতে গিয়ে গঙ্গা স্পর্শ করে চাঁদনি দিয়ে ঢুকে মা ভবদারিণীকে দর্শন করে সামনের গেট দিয়ে বেরিয়ে যেত। সেই হাতে তলোয়ার, হাতে সেই যে প্রহরীরা, তারা দেখলো মেয়েরা তার সামনে দিয়ে যাচ্ছে আর তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মাঝের এই যে লীলা হচ্ছে এইটা বড় একটা কেউ জানতে পারত না, ভগবান এমনি করে এসেছেন। আপনাদের মনে হতে পারে কেন মায়েদের প্রতি তার এত কৃপা, কারণ তিনি অনুভব করেছিলেন মায়েরা যদি ভালো না হয়, মায়েদের ভেতরে যদি ধর্মভাব না জাগে, বাবারা অন্যভাবে নেবেন না, মায়েদের ভেতর যদি ধর্মভাব না জাগে তাহলে কোনোভাবে কোনো অবস্থাতে সুসন্তান জন্ম নিতে পারে না। আর সুসন্তান যদি না আসে, সুসন্তান যদি শিক্ষিত না হয় তাহলে সমাজের পরিবর্তন হয় না, আর সমাজের পরিবর্তন না হলে দেশের পরিবর্তন হয় না। ওই কারণে উনি মূল জায়গাটিকে ধরেছিলেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী মায়ের কথা, কেন মায়ের কথা পড়ব আমরা, সময় এসে গেছে জানেন তো, ঠাকুর এই বলেছিলেন, স্বামীজি ওই বলেছিলেন, মা এই বলেছিলেন, এইগুলো নিয়ে চর্চা করার সময় চলে গেছে। এখন যতক্ষণ না আমাদের জীবনের দৈনন্দিন কাজের সঙ্গে আমরা ভগবানকে সম্পৃক্ত করতে পারবো, আমাদের অধ্যাত্ম জীবনের কোনো রকমভাবে মানোন্নয়ন হবে না, এটা হওয়া সম্ভব নয়। এটা শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় ভগবানকে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন অর্জুন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতাধীন কিম প্রভাষিত কিমাসীত ব্রজেত কিম। স্থিতপ্রজ্ঞ কীরকমভাবে কথা বলেন, তার সম্বন্ধে কি বলছো, কেমনভাবে তিনি কথা বলেন, কেমনভাবে তিনি আচরণ বিচরণ করেন, কেমন করে তাকে চিনব, এই ভগবানকে চেনাটা খুব জরুরি। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার লেভেলে ভগবানকে নামিয়ে আনতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান আপনার কোনো কাজের নয়। ওই কুলুঙ্গিতে যদি তুলে রাখেন তাহলে ভগবান ওই কুলুঙ্গিতেই থাকবেন, কখনো আপনার জীবন বোধের সঙ্গে আসবেন না। ওই কারণে গীতার পঞ্চম অধ্যায়ের একদম অন্তিম শ্লোকে ভগবান বলছেন যে আমাকে দুভাবে দেখলে তার খুব শান্তি হয়, সেই মানুষ খুব শান্তি পায়। এক হচ্ছে সর্বলোক ও মহেশ্বর, এই জগৎ সংসার যা কিছু চলছে সব কিছুর হিতকারী শক্তি হলাম আমি। আর দুই হচ্ছে সুহৃদ, বন্ধু নয় কিন্তু সুহৃদ বলছেন। সুহৃদ কীরকম, না যার সঙ্গে আনন্দের মুহূর্তগুলো হাত ধরে নাচা যায়, আর দুঃখের মুহূর্তে যাকে জড়িয়ে ধরে আঁকড়ে, যাকে হাউ হাউ করে কাঁদা যায়। এই যদি ভগবানের যদি পরিচয় না হয় তাহলে কিন্তু সেই ভগবান থাকলেন গেলেন আমার তাতে কিচ্ছু অসুবিধা নেই, গাঁদার ফুলের মালা দেবেন, গাঙ্গুরামের মিষ্টি খাওয়াবেন, তাতে কিচ্ছু এসে যায় না। বরং মিষ্টি ভালো হলে প্রসাদ পেয়ে আমাদের আনন্দ হতে পারে, কিন্তু আমাদের ব্যক্তি জীবনের মানোন্নয়ন হয় না। ব্যক্তি জীবনের মানোন্নয়ন তখনই হয় যখন ভগবানের ঘটনাগুলোকে আমরা আমাদের জীবনের সঙ্গে তুলনা করতে পারি। ঠাকুর বলছেন না মাঝে মাঝে চাল কেড়ে দেখতে হয়, ভগবান হলেন আমাদের আয়না। এই আয়নার সামনে, যেমন এই আজকে পাঠের সময় আসবার আগে আপনারা সবাই কম বেশি আয়নার সামনে দাঁড়িয়েছেন, দাঁড়াননি বললে মুশকিল বলা হবে। আয়না আপনাকে বলে দিচ্ছে না চুলের সিঁথিটা ঠিক হয়নি, একটু বাঁকা আছে, সঙ্গে সঙ্গে আপনি ঠিক করে নিলেন, এদিকে পাউডারটা বেশি হয়ে গেছে ঠিক করে নিলেন, বরলিন লাগাতে গিয়ে গোঁপের ফাঁকে লেগে আছে সেটাকে ঠিক করে নিলেন। আয়না বলছে ইউ আর নট পারফেক্ট, আমাদের পারফেক্ট করার চেষ্টা করছেন। ভগবান হলেন আয়না, তার জীবন বোধ, তার জীবন দর্শনের সামনে আমরা দাঁড়িয়ে নিজেদেরকে বদল করি, নিজেদেরকে পরিবর্তন করি। এই কারণে ভগবানকে আমাদের প্রয়োজন আছে। এবং সময় এসে গেছে, ঠাকুর যেন জানতেন তাই শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এই তিনটি অনুপম গ্রন্থ আমাদের দিয়ে গেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী মায়ের কথা
এবং অপরটি হচ্ছেন স্বামী শিষ্য সংবাদ। ব্যক্তি স্বামীজিকে দেখা দরকার, স্বামী শিষ্য সংবাদ না এলে ব্যক্তি স্বামী বিবেকানন্দকে আমরা দেখতে পেতাম না। আমরা আমাদের গুরুদের দেখেছি, তার সঙ্গে কোথায় স্বামী বিবেকানন্দের মিল? যদি এই আমাদের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং স্বামী শুদ্ধানন্দ যে দীক্ষার দিনের গল্প আমরা না পড়তাম, আমরা কখনো অনুভবই করতে পারতাম না তারা কেমন ছিলেন, দীক্ষার সময় তাদের কীরকম ভাব ছিল। আমরা আমাদের গুরুদের দেখেছি গুরু পূজার সময় কত ক্যাজুয়াল, স্বামীজি কেমন ছিলেন? কারণ ঠাকুরকে আমরা ধারণা করতে পারিনি, কিন্তু ঠাকুরকে ধ্যান করার জন্য ধ্যানচিত্র তিনি যেন উপহার দিয়েছেন। মাস্টারমশাইয়ের বর্ণনা আছে শ্রীমদ দর্শনে যে যা তিনি লিখতেন সেটা নিয়ে তিনি চিন্তা করতেন, তারপরে যখন অন্তেবাসী এবং অন্যান্যরা তারা আসতেন তাদের সঙ্গে তিনি আলোচনা করতেন। এই পাঁচ খণ্ড কথামৃতের পেছনে কত গল্প, কত অনুচ্চারিত গল্প আছে, কত অনুচ্চারিত ঘটনা আছে, এগুলো কখনো আমরা সেগুলো নিয়ে আলোচনা করি না। আমাদের প্রত্যেকটা ঘটনা যেগুলো আছে হাতের সামনে সেই ঘটনাগুলিকে পুঙ্খানুপুঙ্খ করে বিচার করে দেখতে হয়। দেখুন ঠাকুরের ছোট্ট ছোট্ট একটা কথা, মাস্টারসাহেবকে জিজ্ঞাসা করছেন তোমার স্ত্রী কেমন, জ্ঞানী? মাস্টারসাহেব বলছেন আজ্ঞা ভালো তবে অজ্ঞান। বললেন হ্যাঁ তুমি বুঝি ভারী জ্ঞানী। মাস্টারসাহেব মনে হলো কেউ যেন সপাটে থাপ্পড় মেরেছে। এই ঘটনাটা না ঘটলে আমরা জানতেই পারতাম না ভগবানকে জানার নাম জ্ঞান আর তাকে না জানার নাম অজ্ঞান। আমাদের এতদিন ধারণা ছিল পুঁথি পড়ার নাম জ্ঞান, আর যে পুঁথি পড়েনি মুখ্য সে ভারী অজ্ঞানী। কিন্তু এই যে জীবনের একটা নতুন দিক, একটা নতুন দিক দর্শন, এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আমাদের দেখায়। আমরা স্বামী শিষ্য সংবাদে দেখতে পাই যে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ তিনি গিরিশচন্দ্র ঘোষ যখন বর্ণনা করছেন মানুষের দুর্দশার কথায় হাউ হাউ করে কাঁদছেন, যে বিশ্ববিজয়ী বিবেকানন্দ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলাতে সমস্ত আমেরিকাবাসী বিশ্ববাসী উদ্বেলিত হয়ে গেল, তিনি আউটরম ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, ঘটি গরম খাচ্ছেন। শুধু তাই নয়, শিষ্যকে দেখে দিচ্ছেন দেখ খেয়ে দেখ কী ভালো বানিয়েছে, আবার তিনি তার এঁটোটাও খাচ্ছেন, শিষ্যকে দেওয়া হয়ে গেল, শিষ্যের হাতে লেগেছে সেটা, আবার সেইটাও তিনি খাচ্ছেন। এই যে কনসিডারেট গুরু, এ আমরা দেখতে পেতুম না। এরকম কনসিডারেট মানুষ যিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হওয়ার সময় প্রথমেই বললেন না যে ধর্মের ব্যাখ্যা দরকার, শাস্ত্রের ব্যাখ্যা দরকার, প্রথমে কার্যপ্রণালী হিসেবে যেটা বলা হলো সেটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের মানোন্নয়ন হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রণালী এবং শিল্প সংস্কৃতিতে যেভাবে সে উন্নতি করতে হয় তার শিক্ষাদান। স্বামীজি নিজে বলছেন খালি পেটে ধর্ম হয় না, অতএব আপনাদের সবারই পেট ভর্তি মোটামুটিভাবে, সকালে খেয়েছেন, দুপুরে খেয়েছেন, রাত্রিরেও রান্না করা আছে, একবারে সব সেট করা আছে। এই যদি না হয় আপনাকে যদি আজ কুলিগিরি করতে হতো, আপনি রোজগার করলে তবে রাত্রিরে খেতে পাবেন, আপনার ধর্ম আপনার কাছে কোনো ব্যাপারই নয়, কোনো আপনি সেটাকে নিতেনই না। স্বামীজি সেই কারণে বলছেন রামকৃষ্ণ মিশনের প্রথম যে কার্যপ্রণালী তার তিনটির মধ্যে প্রথমটি হচ্ছে এই যে মানুষকে আগে শিক্ষিত করা যাতে সে তার নিত্যদিনের অভাবটি মিটাতে পারে। তারপরে যে অংশে যেখানে শ্রীরামকৃষ্ণের ধর্মের কথা বলছেন যে জগতে শাস্ত্রোক্ত যে সমস্ত তত্ত্ব কথা বলা আছে সেটা শ্রীরামকৃষ্ণর জীবনে কীভাবে যেভাবে প্রতিভাত হয়েছে সেটি সাধারণ মানুষকে শিক্ষা দেওয়া। কেন শ্রীরামকৃষ্ণ জীবন দিয়ে দেখতে হয়, আমাদের একটা মিডিয়াম দরকার। আমরা যখন চা বানাই ডাইরেক্ট চাটা চাই আছে তো, চা দুধ চিনি সব দিয়ে করছি তো, পুরোটা ঢেলে ওইটাই ঢকঢক করে খেতে পারি তা নয়, আমাদের একটা টি স্টেনার দরকার হয়। সেই চাটা ওই ছাঁকনির মধ্যে দিয়ে এলে তাহলে শুধুমাত্র চা পাতা ছাড়া চা, সর ছাড়া দুধ এবং গাঁটরি ছাড়া চিনি আমাদের কাছে আসবে। যেটা আমরা খাবো সেটা একবারে সুস্বাদু জিনিস এবং একদম উপাদেয় জিনিস। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে প্রতিভাত হওয়া মানে আমরা একটা উদাহরণ দেখতে পাবো, আমার মধ্যে দিয়ে দেখতে পাবো। মা ঠাকুরনের জীবন যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, মা ঠাকুরন কখনও কোনো উপদেশ দেননি, ওই শেষের ওই সব্বনেশ উপদেশটি ছাড়া, যেটি আমরা সবসময় আওড়াই কখনও নিজের জীবনে ব্যবহার করিনি। তো মা ঠাকুরনের জীবনে দেখবেন তিনি আচরণ করে দেখিয়েছেন, পরের পর আচরণ করিয়ে দেখিয়েছেন। আমাদেরই সেই রাজীব গান্ধীর সময় ছিল না, ইয়ে হমে করনা হ্যায়, ইয়ে আমাদের সোচনা হ্যায়, ইয়ে আমাদের ইয়ে হমকো সমঝনা হ্যায়, সবই করতে হয় সব, কিন্তু করছি এই ব্যাপারটা আমাদের জীবনে কখনো আসেনি। মা ঠাকুরনের জীবন এইখানে এই কারণে আলোচ্য বস্তু, সেটা হচ্ছে মা তার জীবন দিয়ে শাস্ত্রের বাণীকে মূর্ত করে দিয়ে গেছেন এবং এটা এত সহজ করে বলে গেছেন যেটা যে কোনো রাম শ্যাম যদু মধু যে চাইবে, যে এটা ইম্বাইব করতে চাইবে সে তার জীবনে
এটা প্রকাশ করতে পারবে। এই কারণে মায়ের কথা বোঝা এত সহজ। আপনারা ভেবে নেবেন না যে মেয়ে মানুষ বলে গেছে ব্যাস আমরা সব ইয়ে করে নিচ্ছি, তা নয়। কিন্তু মাকে আমরা কখনো মেয়ে মানুষ ভাবি না। আদ্যাশক্তি মহামায়া আমার জন্য আমার মতো হয়ে এসেছেন। একজন মানুষের সবচেয়ে কাছের মানুষ হলেন তার মা, সেই কারণে মা এই রূপটি ধারণ করে এসেছেন। এই গানে আছে না, মা নাম শিখাতে ভবে, মা এসে মা হয়ে এসেছ ভবে। এই সহজ, মা বলছেন আমাকে কেমন করে জপ করবে, বলছে রাধা বলে পারলে পারো। তারপরে মা খানিকক্ষণ হাসলেন, হেসে বললেন কিছু না পারো, মা বলে জপ করতে পারো। এমন একটা সহজ মন্ত্র দিলেন যেটার সঙ্গে আমরা নিত্য পরিচিত, আমাদের আলাদা করে কোনো পরিচিতি লাগে না। এই কারণে মায়ের কথা পড়া দরকার। মায়ের কথাই গ্রন্থটি অথেন্টিক। তার কারণ শ্রী শ্রী মার শরীর চলে যাওয়ার পরেই মাকে যারা দেখেছেন তাদের সব স্মৃতিকথা জমা করতে থাকলো। শারদানন্দজি প্রথমে রাজি ছিলেন না এটি প্রকাশ করা। তারপরে যখন তিনি রাজি হলেন তখন বললেন শুধু একা তিনি দেখবেন না, এই স্বামী শুদ্ধানন্দজিকেও আসতে হবে। সন্ধ্যারতির পর প্রত্যেক দিন এই একটা বিশেষ সময় শুদ্ধানন্দজি এবং শারদানন্দজি থাকতেন, মাকে দেখেছেন, মায়ের সন্তানরা থাকতেন এবং তাদের সামনে পড়া হতো। একদম ফিল্টার করে পড়া, এর মধ্যে এতটুকু অতিরঞ্জিত নয়, এতটুকু কিছু নয়। মায়ের শরীর চলে যাবার 7 বছরের মধ্যে এই গ্রন্থটি প্রকাশিত হয়ে গেছে। প্রত্যেকটি স্মৃতিকথা একদম সেই পরশ পাথর দিয়ে বা কোষ্ঠী পাথর দিয়ে ঘষে 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 একবারে নিখুঁত পাওয়ার পর হয়েছে। শারদানন্দজির স্টাইলই ছিল লেখার স্টাইল। আপনারা যদি দেখেন লীলা প্রসঙ্গ, প্রথমে একজনের কাছ থেকে শুনেছেন, সেটা আরেকজনের কাছ থেকে পরীক্ষা করেছেন, তারপরে আবার আরেকজনের কাছে ভেরিফাই করেছেন। ত্রিস্তরীয় ব্যবস্থার পরে যেটাকে তিনি গ্রহণযোগ্য মনে করেছেন সেটাই গ্রহণ করেছেন, বেশিরভাগটাই ছেড়ে দিয়েছেন। কারণ সেই মানুষই প্রকাশ করতে পারে যিনি অনুভব করতে পারেন। অনুভব না করলে প্রকাশ করতে পারবেন না। আপনাকে একটা অজানা খাবার দেওয়া হলো, আপনি যদি অনুভবই না করতে পারেন এটা চিনি বেশি আছে না, এতে মিষ্টি বেশি আছে না, এতে রসুন বেশি আছে না, পেঁয়াজ বেশি আছে, আপনি কিছুতেই সেটাকে রিক্রিয়েট করতে পারবেন না। রিক্রিয়েট সেই মানুষ করতে পারে যিনি অনুভব করতে পারেন। আমরা যে অংশটি পড়ছি আজকে এটি ঘটেছিল জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে 1321 বঙ্গাব্দ, এবং এটি শ্রী শ্রী মায়ের বাড়িতে। এবং এই স্মৃতিকথাটা আমরা পড়ছি মায়ের সবচেয়ে দীর্ঘ স্মৃতিকথা, যেটা প্রথম খণ্ডে আছে, সরজুবালা দেবী তার স্মৃতিকথা। তিনি বলছেন, একদিন রাত্রে গিয়েছি, মা শুয়ে আছেন, কালো বউ মা ওই নামে তাকে ডাকতেন, কাছে বসে আছেন। মা উঠে বসলেন, প্রণাম করব সেই জন্য। প্রণাম করতেই কুশলাদি জিজ্ঞাসা করে আবার শয়ন করে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন। পরে কথা প্রসঙ্গে বলতে লাগলেন, শোনো মা, বিধাতা যখন মানুষ প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণী করেই করলেন, ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো, সংসারটা যে অনিত্য তা বুঝতে আর তাদের দেরি হলো না। সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল, আর তার মুক্তিপদে লীন হয়ে গেল। বিধাতা দেখলেন তবে তো হলো না, এদের দিয়ে তো সংসারের লীলা খেলা কিছুই করা চলল না। তখন সত্যের সঙ্গে রজতম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন, এবার লীলা খেলা চলল ভালো। এই পর্যন্ত বলে সৃষ্টি প্রকরণ সম্বন্ধে সুন্দর একটা ছড়া বললেন। তারপরে বললেন, তখন মা যাত্রা কথকতা এইসব ছিল, আমরা কত শুনেছি, এখন আর তেমনটি শোনা যায় না। ইতোমধ্যে কালো বউ অন্য ঘরে উঠে গিয়ে নলিনী দিদি ও মাকুর কাছে কি একখানা বই চেঁচিয়ে পড়ছিল। মা তাই শুনে বললেন, দেখেছ মা অত চেঁচিয়ে পড়ছে, নিচে সব কত লোক রয়েছে তা হুঁশ নেই। এটা একটা ছবি, মা রাত্রিরে শুয়ে আছেন, ইনি মায়ের কাছে গেছেন। মা কিন্তু লোকবিধি ব্যবহার মেনেই মাথা তুলছেন প্রণাম নেবার জন্য। আমার মনে আছে একদিন পূজনীয় ভূতেশানন্দজি মাঝের কাছে গেছি, মহারাজ শুয়েছিলেন, আমি বললাম মহারাজ একটু মাথাটা তুলুন আমি প্রণাম করব। মহারাজ বললেন, তুমি আমাকে অমনি প্রণাম করো। তা আমাদের তো এরকম বিধি নেই শুয়ে শুয়ে অবস্থায় কাউকে প্রণাম করার। তখন মহারাজকে বলা তো মহারাজ ভারী সুন্দর কথা বললেন, জানো তো আমার না এই সন্ন্যাস নেবার আগে শ্রাদ্ধ হয়ে গেছে, এটা আমার ডেড বডি, আমি এটাকে শুধু ক্যারি করে নিয়ে যাচ্ছি, অতএব তুমি সব জ্ঞান করে আমাকে প্রণাম করতে পারো। এই আমি কিন্তু কোনোভাবেই মহারাজকে মাথা তোলাতে পারলাম না। মহারাজ তাঁর যে স্ট্যান্ড পয়েন্ট সেখানে একদম ঠিক থাকলেন। মা ঠাকুরনের জিনিস দেখুন কি সহজ, যেমন সব মানুষজন তোলে, একবার মাথাটা তুলে দিলেন, তাকে প্রণাম করবার পরেই
আর মা এই গল্পটা বলতে থাকলেন যে শোনো মা, মা বিধাতা পুরুষ যখন প্রথম মানুষ সৃষ্টি করেন তখন সত্ত্বগুণী মানুষ তৈরি করেছেন, তিন গুণ আমাদের ভেতর বিচার করছেন। ঠাকুরের এই গল্পটি ভারী সুন্দর। জঙ্গলের মধ্যে দিয়ে এক পথিক যাচ্ছিল, তিন ডাকাত মিলে তাকে ধরলো। এক ডাকাত বললো, একে মেরে এর সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে একে এখানেই ফেলে রেখে দিয়ে চলে যায়। আরেকজন বললো, না না, মারা ধরে দরকার নেই, ভালো করে পিটাও, পিটিয়ে দড়ি দিয়ে বেঁধে সম্পত্তি নিয়ে চলে যাও, ও জঙ্গলের বাঘ সিংহ এসে খেয়ে নেবে। আর এরা দুজন চলে যাওয়ার পর তৃতীয় যে ডাকাত ছিল সে খুলে দিল, বললো তোমার বুঝি বড্ড লেগেছে, চলো আমি তোমাকে রাস্তার পথ দেখিয়ে দিই। বলে তাকে রাস্তার পথ দেখালেন, বললেন এই যে বড় রাস্তা, এটা পেরোলে জঙ্গলের শেষে, সেই রাস্তা পেরোলে তুমি তোমার বাড়ি খুঁজে পাবে। সে বললো, তুমিও চলো না, তুমি গেলে আমার বাড়ির লোকেরা খুব খুশি হবেন। সে বললো, না গো আমিও যাবো না, কারণ এও তো ডাকাত, চড়ে ধরবে। অতএব এই তিনটে গুণ আমাদের ভেতর কিন্তু সবসময় বর্তমান। এই আপনি মানুষ যে আপনি হরিকথা শুনছেন, এখানে বসে আমার হজবরলা শুনছেন, তারপরে গিয়ে জপ ধ্যান করবেন বাড়ি থেকে, এই মানুষ আপনার ভেতরে সত্ত্বগুণ বিরাজ করছেন। খানিক পরে এই মানুষ যখন পরের দিন সকালে ঘুম থেকে ওঠার সময় সবাই মিলে ধাক্কাধাক্কি দেয়, সে কিছুতেই উঠতে পারে না। যে লোকটি বিকেলবেলা ঘুরে বেড়াচ্ছিল, রোজ ঠিক সময় অফিসে যাচ্ছে, সে কিছুতেই উঠতে পারে না, তার মধ্যে তমগুণ বিরাজ করছে। আবার কেন কাজ করছি এটা না বুঝে অনেক সময় আমরা কাজ করে যাই, প্রবল কর্মদ্যম আমাদের মধ্যে চলে। এই তিনটি গুণ আমাদের মধ্যে বিরাজ করছেন। মা তার জাস্টিফিকেশন দিচ্ছেন, প্রথমে শুধু সত্ত্বগুণী মানুষ এসেছিল, তারা জন্মেই বুঝলো এই জগৎ সংসারে কিছু নেই, অতএব ঈশ্বরের পাদপদ্ম খোঁজ করাটাই দরকার, জীবনের সারবস্তুটি তারা বুঝলো এবং তারা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, সাধন ভজন হয়ে গেল। ভগবানের লীলা তো চলে না, খেলা খেলতে হবে, তো এই খেলা না হলে ভগবানের চলবে কেমন করে? এই প্রতি খেলায় মা আমাদের রিফাইন করেন, আমরা বুঝতে পারি না। তা সেই তাই তিনি খানিক বেশিটা রজগুণ তমগুণ আর খানিকটা সত্ত্বগুণ দিয়ে পাঠালেন। খানিকটা কেন, বীজাকারে সত্ত্বগুণ দিলেন। যে মুহূর্তে আমরা সেই সত্ত্বগুণের সন্ধান পাব, যে মুহূর্তে আমরা সেটার উপযুক্ত পরিবেশ দিতে পারবো, সেই সত্ত্বগুণ গুণে গুণান্বিত হবে, ধীরে ধীরে আমার রজতমকে ছাপিয়ে যাবে সেই সত্ত্বগুণ। সেই কারণে তিনি বীজাকারে দিলেন, অল্প পরিমাণে। ভালো গুণ, ভালো হওয়ার ইচ্ছা খুব সামান্য পরিমাণে আমাদের থাকে, বেশিরভাগটাই তম আর রজর ভেতরে আমরা ঘোরাঘুরি করি। তিনি তাই কারণটা বলছেন, তার লীলা খেলা চলবে না। কি সুন্দর কথা বলছেন, এদের দিয়ে তো আর সংসারে লীলা খেলা কিছু করা চলল না, তখন সত্যের সঙ্গে রজতম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন, এবার লীলা খেলা চলল ভালো। এই মানুষ বারবার এই ঘুরে ঘুরে মরিতাই, মিছিমিছি ডরিতাই, কানামাছি ভোঁব, যাকে পাবি তাকে চো, এই করতে 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 একটা সময় তাদের মনে হবে যে এই জন্ম মৃত্যুর চক্র, এই চক্রের বাইরে যেতে হবে। এই ইচ্ছাটা জাগা মাত্র আমরা ভালো হওয়ার চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণের সেই অ্যাডাল্ট গল্পটি আছে, ছোট ছেলে তার মাকে বলছে, মা কাল সকালে হাগা পেলে আমাকে তুলে দিও। মা বলছেন, বাবা হাগাই তোমায় তুলে দেবে। ডিজায়ার, আমি ভালো হতে চাই, এই বোধটা যে মুহূর্তে আমার ভেতরে জাগবে আমি সঙ্গে সঙ্গে মুক্তির দিকে এগিয়ে চলব। দেখুন মায়ের এই লোক ব্যবহার, এটা শেখবার মতো জিনিস। বলছেন ওই কালো বউ, তিনি পাশের ঘরে গিয়ে খুব চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছেন, বলছেন দেখেছো মা অত চেঁচিয়ে পড়ছে, নিচে সব কত লোক রয়েছে, তা হুঁশ নেই। এই অ্যালার্টনেসটা আমাদের জীবনে নেই, আমরা কতটা করব, কতটা শো করব। যারা ভক্তি প্রকাশ করি, এমন ভক্তি প্রকাশ করি, এমন ভক্তি প্রকাশ করি, এদিকে চোখের কোণ দিয়ে জগৎকে আমরা ঠিক লক্ষ্য করি। আপনি দেখুন এতটুকু স্বার্থ ক্ষুণ্ণ হলে যিনি এত ভক্তি দেখাচ্ছেন তিনি আবার সাতটা কথা আপনাকে শুনিয়ে দেবেন। একটা প্রপোর্শনের মধ্যপন্থ অবলম্বন করে যাওয়ার জীবন, সংসার চলতে গেলে এটির খুব প্রয়োজন আছে। রাধারানীর মা এসে বললেন, লক্ষ্মীমণিরা নবদ্বীপে যাবে, তা তুমি আমায় তাদের সঙ্গে যেতে দিলে না। এই কথা বলেই তিনি অভিমান করে চলে গেলেন। মা বললেন, ওকে যেতে দেব কি মা, সে অর্থাৎ লক্ষ্মী হলো ভক্ত, ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে, হয়তো যা হয়তো জাতের বিচার না করে তাদের সঙ্গে খাবে, ও তো সেসব ভালো বুঝবে না, দেশে এসে লক্ষ্মীর নিন্দে করবে। তুমি দেখেছো লক্ষ্মীকে? এই দেখুন মায়ের অবজারভেশন পাওয়ার, কি দুটোকেই দেখছেন, লক্ষ্মী দিদির সেই জাতির বিচার না করে ভক্তদের সঙ্গে মিশে মিলেমিশে ভগবানের নামে গড়াগড়ি খাওয়া সেটাও তিনি জানেন, আবার এদের স্বভাবটাও জানেন। এরা প্রথমে ভগবানের নাম করে বেরোবেন। এই দেখুন দু ধরনের মানুষ আপনারা চোখের সামনে দেখতে পান, আমরা তো অহরহ দেখি, আপনারা সংসার করেন আমাদের চেয়ে আরও ভালো দেখেন, আরও ভালো এগুলো আমাদের চেয়ে ভালো বোঝেন।
এই দু ধরনের মানুষ সবসময় দেখতে পাবেন। আপনি যত ভালোই করুন, একজন একদল মানুষ থাকবে যারা সব সময় সমালোচনা করবে, কোনো জিনিসটার ভেতরে ভালো খুঁজে পাওয়া যাবে না। আমাদের স্মরণানন্দজি বলতেন, এই খুঁত খুঁজে পাওয়া লোকেদের খুব জরুরি, কারণ ওরা সবসময় চেষ্টা করবে খুঁত বার করতে এবং তোমাকে নতুন করে নিজেকে ভাবাতে, আপগ্রেড করতে, ভাবাতে চেষ্টা করবে। সেই কারণে এই খুঁত খুঁজে থাকা মানুষ, এই দুটিরই প্রয়োজন আছে। বলছেন, দেখো এ তো যাবে এদের সঙ্গে, লক্ষ্মী দিদির সঙ্গে, তার এই সব কাণ্ড কারখানা দেখে তখন তার মনে হবে যে আমাদের, আমরা কখন সমালোচনা করি, যখন যে ঘটনাটা দেখছি সেটা আমার স্ট্যান্ডার্ডে নয়, আমি যেরকম আচরণ করি হয় তার চেয়ে উঁচু হলে আমরা সমালোচনা করি, আর নিচু হলে সমালোচনা, নিচু হলে তো সবসময় সমালোচনা করি, উঁচু হলেও সমালোচনা করি, কারণ আমি ওটা বুঝতে পারি না, ওর যে গভীর উচ্চ ভাবটা সেটা ধারণা করবার মতো ক্ষমতা হয় না, মানে দূর, ওটা সব ঢং করছে, অভিনয় করছে। আমার চেয়ে কিছু কেউ সুপিরিয়ার হলে আমি তাকে সমালোচনা করি, আমার থেকে ইনফিরিয়ার করি, সবসময় আমার স্তরের যে মানুষ তাকে আমি বিচার করতে পারি, তাকে আমি মনে, তার সঙ্গে আমি কমিউনিকেট করতে পারি, কিন্তু এ ওপরে নিচে হলে কমিউনিকেট করতে পারি না। তাই বলছেন, ও তো এসব বুঝবে না, তাই দেশে গিয়ে লক্ষ্মীর নিন্দে করবে। এবার তিনি কোয়েরি করছেন, লক্ষ্মীকে তুমি দেখেছো লক্ষ্মীকে, কেন লক্ষ্মীকে দেখা জরুরি? কারণ শ্রীরামকৃষ্ণ পার্ষদ, শ্রীরামকৃষ্ণকে বুঝতে গেলে শ্রীরামকৃষ্ণ পার্ষদকে, পার্ষদদের দেখা ভালো। লক্ষ্মী দিদি চলেছেন, সেই বর্ণনা আছে, লক্ষ্মী দিদি গ্রামের বাইরে চলেছেন, সে এক অচিন গাছ দেখতে, একটা অচিন পাখি দেখতে, সে খুঁজে চলেছেন যে অচিন পাখি, যে ভীষণ সুন্দর গান গায়, ভীষণ ভালোই করে। তারপরে তিনি সারা অনেক দূর অব্দি চলে, তারপরে দেখছেন গ্রাম থেকে অনেক দূরে চলে গেছেন, আবার ফেরত চলেছেন, ঠাকুরের পায়ের ধুলো দেখে বলছেন, তুই কোথায় গেছিলি রে? অচিন গাছ, অচিন গাছের খুঁজে বেরিয়েছেন। তারপরে সেই অচিন গাছ খুঁজে পাননি, তিনি ফেরত এসছেন, লক্ষ্মী দিদি পায়ের ধুলো দেখে জিজ্ঞেস করছেন, তুই কোথায় গেছিলি, গ্রামের বাইরে গেছি? লক্ষ্মী দিদি বলছেন, হ্যাঁ সেই অচিন গাছের কথা তিনি শুনেছেন, সে তার খোঁজে বেরিয়েছেন। বলছেন, অচিন গাছ কোথাও নেই, সব তোর ভেতরে আছে, সেই অচিন গাছ, অচিন পাখি সব তোর ভেতরে আছে। লক্ষ্মী দিদি হলেন এই এই মানুষকে দেখা দরকার। লক্ষ্মী দিদির জীবন যদি আমরা অনুধ্যান করি, ভগবানের জন্য এইরকম ভালোবাসা, এই তীব্র বৈরাগ্য, সমস্ত কিছু উজাড় করে ভগবানকে দেবার যে ইচ্ছে, এই বোধগুলো শ্রীরামকৃষ্ণ যাদের ট্রেনিং দিয়েছেন সেই মানুষদের দেখাটা খুব জরুরি। তাই মা জিজ্ঞাসা করছেন, তুমি দেখেছো লক্ষ্মীকে? আমি বললুম, না মা। মা বলছেন, দক্ষিণেশ্বরেই তো আছে, দেখো দক্ষিণেশ্বরে গেছো তো? আমি, হ্যাঁ মা, অনেকবার গিয়েছি। তা তিনি যে সেখানে আছেন তা জানতুম না। মা বলছেন, দক্ষিণেশ্বরে আমি যে নবতে থাকতুম দেখেছো? আমি বললাম, বাইরে থেকে দেখেছি। এইবার মা কি সুন্দর কথা বলছেন, বলছেন ভেতরে গিয়ে দেখো, ওই ঘরটুকুর মধ্যে সব সংসার ছিল, মায়ের ঠাকুরের জন্য হাঁড়িতে করে মাছ জিয়ানো পর্যন্ত। প্রথম যখন কলকাতায় আসি, আগে জলের কলটল তো কিছুই দেখিনি, একদিন কল ঘরে গেছি, দেখি কল শো শো করে সাপের মতো গর্জাচ্ছে। আমি তো মা ভয়ে এক ছুটে মেয়েদের গিয়ে বলছি, ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে, দেখবে এসো, শো শো করছে। তারা হেসে বললেন, ওগো ও সাপ নয়, ভয় পেও না, জল আসবার আগে অমনি শব্দ হয়। আমি তো হেসে কুটোকুটি। দেখুন এখানে দুটো ছবি, মায়ের দুটো ছবি, এক হচ্ছে মা জিজ্ঞেস করছেন দক্ষিণেশ্বরে নবদ দেখেছো কিনা। আমাদের এই আধ্যাত্মিক ভাব কেমন, বৈরাগ্য কেমন, এইটা বোঝাতে গিয়ে আত্মস্থানন্দজি ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। আমরা তখন সদ্য এসেছি, ঘটনা আমি বলেছি অন্য জায়গায়ও, আমরা তখন সদ্য এসেছি, আমাদের নিয়ে, নতুন ব্রহ্মচারীদের নিয়ে পূজনীয় বিমলাত্মানন্দজি দক্ষিণেশ্বর বেড়াতে গেছেন। তার আগে ঘষে মেজে একবারে দক্ষিণেশ্বর সম্পর্কে সব জ্ঞানটুকু উজাড় করে আমাদের দিয়েছেন। দক্ষিণেশ্বর আমরা দিনে দেখছি, রাতে দেখছি, স্বপ্নে দেখছি, সব দেখছি। তারপরে একদিন ভোরবেলা মঙ্গল আরতির পর আমরা রওনা দিলাম, দক্ষিণেশ্বর গেলাম, গিয়ে গর্ভমন্দিরের বাইরে, মানে নাটমন্দিরে বসে জপ করলাম, খুঁটিয়ে খুঁটিয়ে দক্ষিণেশ্বরের সব লীলা দেখা হলো। ইভেন যেখানে দাঁড়িয়ে উনি বলছেন, এইখান থেকে সিস্টার নিবেদিতা দাঁড়িয়ে মাকে দর্শন করেছেন, এবং সিস্টারের দর্শনার্থীরা সিস্টারের সেই আকুলতা দেখে তাদের মনে হয়েছিল মা ভবতারিণী তার সিংহাসন ছেড়ে নেমে এসেছেন দর্শন দিতে। এমন আবেগ ভরে মহারাজ বলছেন, আমাদেরও মনে হচ্ছিল যেন মা ভবতারিণী সত্যি সত্যি ওখানে নেমে এসেছেন সকলকে দেখানোর জন্য। সেই জায়গাগুলো দেখাচ্ছিলেন যেখানে ঠাকুর সেই সিংহের মতো বিচরণ করছেন, মাস্টারমশাই সেই বর্ণনা আছে, একদম প্রথম দিকের এতে বর্ণনা আছে। তারপরে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে টেকে আমরা ফিরে এলাম। আমরা যাই, যেখানেই যেতাম, যাই করতাম,
আমাদের সব গল্প এসে আত্মস্থানন্দজিকে বলতে হতো। আত্মস্থানন্দ তখন জেনারেল সেক্রেটারি, রোজ 10টা থেকে 11টা ক্লাস হতো, উনি সেই বর্ণনা শুনছেন। এই শুনতে শুনতে সবাইকে আমি জিজ্ঞাসা করেন, আচ্ছা দক্ষিণেশ্বর তো দেখলি, তোদের কোন জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে? সবাইয়ের একটাই উত্তর, মায়ের ঘরটা খুব সুন্দর, কি সুন্দর, চতুর্দিকে প্রশস্ত বারান্দা, গঙ্গার হাওয়া আসছে। উনি বলছেন, আগে না দু মানুষ সমান দরমার বেড়া দেওয়া ছিল, এত ঘন সে বেড়া, ওই সূর্যের আলো ভেতরে ঢুকতো না, আর ভেতরে যে ওই ধোঁয়া, কাঠের জালে মা রান্না করতেন, সেই কাঠের জালের যে ধোঁয়া সেটাও বেরোতে পারতো না, এত ঘন সে ইয়ে ছিল। মা আঙুল ফাঁক করে সেটা দেখতেন। এর বহু বছর বাদে, অনেক বছর বাদে, তখন আমি বেলুড় মঠে আছি, এই কুঠি বাড়ি সারানো হবে, কুঠি বাড়ি সারাতে গিয়ে দেখা গেল ওর ভেতরে একটি সুড়ঙ্গ পথ খুঁজে পাওয়া গেছে। নীলকর সাহেবরা থাকতো, তো পালানোর জন্যই সুড়ঙ্গটা তারা তৈরি করেছিলেন, তার উপর তারা কাঠের আস্তরণ দিয়ে ফ্লোর তৈরি করেছিলেন, ফলে কেউ জানতে পারেনি ওখানে একটা সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গর মুখটা বন্ধ করে দেওয়া হবে, তাই তার আগে আমরা বেলুড় মঠ থেকে গেছিলাম দেখতে। তিনটি জিনিস দেখা হলো, ওই সুড়ঙ্গটা, ওই সিঁড়িটা যেখান দিয়ে উঠে ঠাকুর ডাক দিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছি সেইটা, আর আমি ব্যক্তিগতভাবে দেখতে চেয়েছিলাম ওই মা যে বাড়িতে যে ঘরটায় থাকতেন তার উপরের ঘরটা, যেটা চন্দ্রামণি দেবী থাকতেন। ওরা তো বুঝতে পারছে না কেন দেখতে যাব ওখানে, ওই পায়রাতে পায়খানা করে রেখেছে, কেন ওই অপরিচ্ছন্ন ঘরটা দেখতে চাইছি। আসলে আমি দেখতে চাইছিলাম মায়ের ঘরের আকারটা কত বড়, কারণ ওই ওপর নিচে এখন এত জিনিস হয়ে গেছে আমরা কখনোই মায়ের ঘরের আকারটা বুঝতে পারি না। ওপরের ঘরটা না দেখলে মায়ের ঘরের আকারটা বোঝা সম্ভব নয়। সেই যেতে যেতে আমাদের দেখানো হচ্ছে কোনখানে মা চুল পেতে রাখতেন, রোদ্দুর কোথা দিয়ে আসতো, কোথায় মা চুল শুকোতেন, আরই ভাবতে ভাবতে যাচ্ছি কোন জায়গায় মা বসেছিলেন, যোগানন্দ মাঝ কোথা থেকে মাকে দেখেছিলেন। তারপরে তারা ঘরটা খুলে দিলেন, ঘরটা খুলে দেওয়ার পরে আমার মনে হলো মা যদি দরজার সোজাসুজি, মানে যেখানে মায়ের মূর্তিটা আছে ওই রকম যদি সোজাসুজি মা না শুতেন, মা কখনো পা মুড়ে শুতে পারতেন না। তারপরে ওই ঘরে অত জিনিসপত্র থাকতো, তারপরে বিস্ময় অপেক্ষা করছিল, সেটা যখন নিচে নেমে এলাম ওরা আমাকে বললো সিঁড়িটা ভালো করে দেখুন, সিঁড়ির হাইটটা। তারপরে দেখে আসার পর মা যে ঘরটায় থাকতেন তার পাশে একটা গঙ্গা জলের জ্বালা আছে, তার পাশে একটা সেই ওই পানের দোকানের ইয়ের মতো একটা দরজা আছে, সেটা খুলে আলো জ্বালিয়ে দেখানো হলো, সেটা হচ্ছে মায়ের রান্নাঘর। মা বর্ণনা করছেন যে এই নবদখানা সব কটা দরজা নিচু ছিল, মা লম্বা ছিলেন তো ধাক্কা লেগে মায়ের মাথা কেটে যেত, তাই দরজাগুলোর কাছে এলে আপনা থেকে মাথা নিচু হয়ে যেত। কিন্তু মা যেখানে রান্না করতেন সেটা দেখে আমি একদম হতবাক, একটু উঁচু জায়গা, একটু সিমেন্টের একটু উঁচু জায়গা আছে, তখন ওই চুনসুরকি দিয়ে তৈরি করা সেটা ঢিপি মতো যেটার উপর মা বসতেন, আর ওইখানে মা রান্না করতেন, মা সোজা হয়ে বসে রান্না করতে পারতেন না। সমস্ত জীবনটা মা যত বছর দক্ষিণেশ্বরে থেকেছেন কুঁজো হয়ে বসে রান্না করেছেন, কখনো কখনো তোলা উনেন মা রান্না করেছেন এই বারান্দায়। আবার মনে পড়লো আমাদের স্বামী আত্মস্থানন্দজির কথা, উনি বলছেন দেখ মায়ের কত কষ্ট ছিল, অত জিনিসপত্র ছিল, লোকজন থাকতো, তার মধ্যে মায়ের ঠাকুরের জায়গা ছিল, তারপরে মশলাপাতি শিল নোড়া সব ছিল, তাও মা সকলকে নিয়ে থাকতো, শুতেন কিসে না হচ্ছে ওই পটপটে মাদুর আর ফেঁসো দিয়ে বালিশ, কিন্তু রিয়াকশনটা কী বলছেন যে মনে হচ্ছে যেন হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। যখন আমরা, উনি বলছেন যখন আমরা জীবনের এই উচ্চ জীবনটাকে উঁচু সুরে বাঁধতে পারি, যখন আমরা জীবনটাকে উঁচু সুরে বাঁধি, তখন দেখবি আমরা যে সমস্ত জিনিস পাওয়ার জন্য ছুটে ছুটে বেড়াই সেই সব জিনিসগুলোকে আমাদের আন বলে বোধ হয়, আন শব্দ অর্থ হচ্ছে ইউজলেস। যখন আমরা নিজেদের জীবনকে উঁচু সুরে বাঁধি, উচ্চ বস্তু প্রাপ্তির জন্য চেষ্টা করি, তখন নিম্ন বস্তুর প্রতি আমাদের মন থাকে না, এইটার নাম হচ্ছে বৈরাগ্য। এই যে বিষয় বিরাগ ঈশ্বরে অনুরাগ, এই ঈশ্বরে অনুরাগ যদি না হয় তাহলে বিষয় বিরাগ কাজ দেয় না, কারণ বিষয় বিরাগ হওয়া মাত্র আমার ফাঁকা মনটা যদি উচ্চ চিন্তায় না ভর্তি থাকে তাহলে যাবতীয় বদ চিন্তা এসে দেখবে। আপনারা দেখবেন বহু মানুষ আছে সারাদিন ধরে জপ ধ্যান করার চেষ্টা করছেন, তথাপি সাংসারিক প্যাঁচ পোঁচড় পায়জারার মধ্যে একদম পড়ে আছেন, কিছুতেই তার বাইরে বেরোতে পারছে না। তার কারণ হচ্ছে দুটো একসঙ্গে হওয়া দরকার, বিষয় বিরাগ আর ঈশ্বরী অনুরাগ। মহারাজ বলতেন আমাদের, মা আমাদের দেখিয়ে গেছেন কেমন করে উঁচু সুরে জীবনকে বাঁধতে হয়, তাহলে এইগুলো, এই বস্তুগুলো আন হয়। মায়ের ঘর এই কারণে আমাদের দেখা দরকার, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা দরকার, তারপরে নিজের জীবনের সঙ্গে যদি আমরা মিলোতে পারি তাহলে দেখবেন একেবারে মনে হবে আমরা একটা ইউজলেস লাইফ লিড করছি। এই আমরা মায়ের সন্তান, জয় মা যতই করি না কেন
আমরা মায়ের সন্তান বলে নিজেদের পরিচয় দেবার যোগ্যই হয়ে উঠিনি। সন্তান হওয়া তো অনেক কথা, পরিচিত সন্তান হব বলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা মানে আমরা উঠতে পারিনি, এইটা কথা। এরপরে দ্বিতীয় দিন মাতার সরলতার কথা বলছেন, না জেনেই বলছেন, কিন্তু আমাদের বোঝা উচিত ঈশ্বর পথে এগোচ্ছি আমরা, তার তিনটি মাপকাঠি আছে, তিনটি মানদণ্ড আছে। একটা হচ্ছে সরলতা, আর হচ্ছে নিরভিমানিতা, আরেকটা হচ্ছে আমাদের শরীর সর্বতার বাইরে, এই শরীরের বাইরে গিয়ে ভাবতে পারছি, কোনো রকম এই বাসনার দাস আমরা হচ্ছি না, নির্বাসনা। এই তিনটি খুব জরুরি, সরলতা, আরেকটা হচ্ছে নিরভিমানিতা, আরেকটা হচ্ছে এই শরীরের যে বাইরে নির্বাসনা হওয়া, বাসনাহীন হওয়া। এই তিনটি দেখবেন ধীরে ধীরে আমাদের জীবনে আসছে, আমরা ভগবত পথে এগোচ্ছি কি না এটা মেপে দেখার এটা মাপকাঠি। মায়ের এই সরলতার কথা, কীরকম সুন্দর, কল খুলেছেন, কলে ওই হাওয়া ঢুকে গেছিলো, তো সেই জলের ফোর্স যখন আসছে হাওয়াটাকে বার করে দিচ্ছে, শোঁ করে আওয়াজ আছে, তার মনে হচ্ছে ওর ভেতরে সাপ ঢুকেছে। আমি আমার স্কুলের ছাত্রদের দেখি খুব সরল, এবার ওদের সঙ্গে কথা বললে এত ভালো লাগে, তাদের সে নানা রকমের কথা, 5 বছর ক্লাস 5-এর বাচ্চা, 9 বছরের ছেলে, সে বাড়িতে মা বাবাকে ছেড়ে এসছে, দুহাত তুলে কাঁদছে, আমরা রাত্রিবেলা খাবার ঘরে ঘুরছি, বলছে দুহাত তুলে কাঁদছে, আমার বড় কষ্ট হচ্ছে গো, কি করলে হবে কষ্ট, না তুমি আমায় যদি কোলে নাও। তারপরে কোলে নিয়ে যেরকমভাবে মায়ের ঘাড়েতে মুখ মুছে এঁঠো মুখটা মুছে দিল, আর পিঠে ভালো করে হাতটা দিয়ে জামাটা, মানে ইচ্ছে করে করছে তা নয়, এটা ওর একদম সরলতা, ও ফিল করছে যেন বাড়ির লোকেদের প্রিয়জনদের মধ্যে আছি। এই জিনিসগুলো কিন্তু আমাদের ইমবাইব করা দরকার, শুধুমাত্র আলোচনা আমরা হবে না, এগুলো আমাদের জীবনে দরকার। আমরাও কিন্তু এরকম কাল থেকে যেন না বলি, কল খুললেই মা বলে গেছেন যে সাপ ঢুকেছে, সেইটা যেন আমাদের জীবনে না আসে। এই সরলতার মাপকাঠিটা আমাদের ওখানে যেন আসা দরকার। এরপরের কথা, এই বলে মা খুব হাসতে থাকলেন, সে কি সরল মধুর হাসি, আমি তার হাসি চেপে রাখতে, আমিও আর হাসি চেপে রাখতে পারলুম না, ভাবলুম এমনই সরলই আমাদের মা বটে। পূজনীয় ভূতেশ আনন্দজী মাঝকে একবার একটা সাদা রঙের সোয়েটার পরানো হয়েছে, খুব কালো ছিলেন তো, আপনারা যারা দেখেছেন জানেন, তা আমরা বলেছি খুব সুন্দর দেখাচ্ছে, আদতে আমরা পিঞ্চ করেই বলেছি, তা উনি তার উত্তরে বলছে জানো তো আমাকে এখন দেখতে খুব সুন্দর হয়ে গেছে, আমি যখন রাজকোটে ছিলাম রাত 9টার সময় এক বাঙালি দম্পতি এসে হাজির, তা রাজকোট এখনই যাওয়া কত কঠিন, তখন এসেছে, উনি যখন ছিলেন 66-67 সালের কথা বলছেন, বলছেন তারা এসেছে, আমি বুঝতে পেরেছি গেস্ট হাউসে ঘর লাগবে, তা আমি তো ছেলেদের সঙ্গে কথা বলছি, উনি একটু উঁচু করে কাপড় পরতেন, আপনারা যারা দেখেছেন দেখবেন, আমার তো উঁচু করে কাপড় পরা আর গেঞ্জি গায়ে দিয়ে ছেলেগুলোর সাথে গুজরাতিতে কথা বলছি, তা লোকটি বুঝলো আমি বাংলা বুঝি না, তার বউকে বলছে এটা সাধু, এটা তো দেখছি চাষা, আমাকে এখন তার থেকে অনেক ভালো দেখতে হয়ে গেছে। যে নিজেকে নিয়ে মজা করা, এই নিজেকে নিয়ে মজা করাটা কিন্তু সহজে হয় না, আমাদের লোকে আমাদের নিয়ে মজা করলেই আমরা খেপে যাই, নিজেকে নিয়ে মজা করছেন এটা হচ্ছে একবারে সরলতার মূর্ত প্রতীক। আমাদের প্রেসিডেন্টরা হলেন ঠাকুরের মিনিয়েচার ফর্ম, মা ঠাকুর স্বামীজির মিনিয়েচার ফর্ম। এই কারণে ভূতেশানজির ঘটনাটা বললাম, আপনারা ওনাকে দেখেছেন, এই সরলতার মাপকাঠিটা আপনারা বুঝতে পারবেন, এটা দেখলে আমরা শ্রী শ্রী মায়ের জীবনের এই ঘটনাটাকে অনুধাবন করতে পারবো। মা জিজ্ঞেস করছেন বেলুড়ে ঠাকুরের উৎসব দেখেছ, আমি বললাম না মা কখনো বেলুড়ে যাইনি, শুনেছি সেখানে মেয়েদের গিয়ে গোল করা সাধু ভক্তেরা পছন্দই করেন না, সেই ভয়ে আর যাইনি। মা বললেন যেও না একবার ঠাকুরের উৎসব দেখতে যেও। এই শুনেছি শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমরা বেশিরভাগ সময় কিছু অনুভব না করে লোকের মুখে শুনি, অমুকেই বলেছেন, তমুকেই বলেছেন, এর এই ঈশ্বর দর্শন হয়েছে, আমার কি হয়েছে সেই নিয়ে কিন্তু আমার এতটুকু মাথা ব্যথা নেই, আমার জীবন কি ভগবানের কাছে এসে পরিবর্তিত হয়েছে, অমুকের হয়েছে, তার হয়েছে, তার হয়েছে, ওর হয়েছে, অথচ আমি একেবারেই করতে পারছি না। সেই মন্দিরে তোর নেই কো মাধব, বেদ শাঁখ ফুটে ফুকে তুই করলি গোল, এ আমরা গোল করতেই ব্যস্ত, কিন্তু আমার হৃদয়ে মাধবকে বসানোর এতটুকু ইচ্ছা নেই। তারা শুনেছেন যে সাধুরা নাকি মেয়েদের যাওয়া অপছন্দ করেন, তা কিন্তু নয়, আসলে যাওয়াটা খুব দুর্গম ছিল তখন বেলুড় মঠে, সেই কারণে সবাই যেয়ে উঠতে পারত না। মা তাও বলছেন যেও না একবার ঠাকুরের উৎসব দেখতে যেও, ঠাকুরের উৎসব সত্যিই দেখার মতো, আমরা তো পরে দেখছি আগেকার শুধু বর্ণনা শুনি, এইবার একটা ভয়ঙ্কর ঘটনা যেটা আজকে আমরা পড়ব। আরেকদিন শ্রী শ্রীমা রাস্তার ধারে বারান্দায় এসে আমাকে আসনখানি পেতে হরিনামের ঝুলিটি এনে দিতে বললেন, তা এনে দিলে বসে জপ করতে লাগলেন,
প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এমন সময় সামনের মাঠে, যেখানে কুলি মজুর গোছের কতগুলি লোক স্ত্রী পুত্র নিয়ে বাস করত, সেখানে একজন পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম মার শুরু করে দিল। কিল চর পরে এমন এক লাথি মারলে যে স্ত্রীলোকটি কোলের বাচ্চা ছিল, ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠোনে পড়ে গেল। আহা, তার উপর এসে আবার কয়েক ঘা লাথি, মায়ের জপ করা বন্ধ হয়ে গেল। একই আর তিনি সহ্য করতে পারেন? অমন যে লজ্জাশীলা, গলার স্বরটি পর্যন্ত কেউ কখনো নিচে থেকে শুনতে পেত না। একবারে রেলিং ধরে দাঁড়িয়ে উঠে তীব্র ভৎসনার স্বরে বললেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? আ মলো যা। লোকটি একবার তাঁর দিকে তাকিয়েই অত যে ক্রোধোন্মত্ত ছিল যেন সাপের মাথায় ধুলো পড়া দেওয়ার মতো, অমনি মাথা নিচু করে বউটিকে তখনই ছেড়ে দিল। মায়ের সহানুভূতি পেয়ে বউটি তখন কি কান্না! শুনলুম তার অপরাধ, সে সময় মতো ভাত রান্না করে রাখিনি। খানিক পরে পুরুষটার রাগও পড়ল এবং অভিমান ও সাধাসাধির পালা শুরু হলো দেখে আমরাও ঘরে চলে এলুম। এই ঘটনা ফেস করেননি বোধ হয় কম বেশি আমাদের বাঙালি গৃহবধূ প্রায় নেই। বাঙালি কেন, বাঙালি ও বাঙালি সব গৃহবধূরাই এই ঘটনা, এরকম ঘটনা ফেস করেছে। এটা আমার বাড়ি পছন্দ না হলে চলে যাও, অন্য কোথাও থাকতে যাও, এই কথা শোনেননি বোধ হয়, যারা শোনেননি তারা খুব সৌভাগ্যবান। আমি তো বলি এটা খুব সৌভাগ্যবান, আমাদের মেয়েদের খুব দুর্ভাগ্য, আমাদের মেয়েরা এরকম এত লেখাপড়া শিখেও এত কিছু করেও এই জাতীয় কথাগুলো তাদের শুনতে হয়। এইটা হচ্ছে কথা, মা কিন্তু শুধুমাত্র আলোচনা করেই থাকলেন না, একেবারে অন স্পট প্রতিবাদ করছেন, যেটা আমরা কখনো করবার কথা ভাবি না। আমরা শুধু বলি এইরকম করতে হবে, সেরকম করতে হবে, কিন্তু কি করছি সেটা কিন্তু কখনো আমরা ভাবি না। এই দেখুন একবারে কি সুন্দর একবার প্রতিবাদ করছেন, একদম কোনোরকম রাগ ঢাক না রেখে। তাঁর যে লজ্জাশীলা ইমেজ, আমাদের তো অর্ধেক সময় চলে যায় ইমেজ রাখতে রাখতে, লোকে কি বলবে, আমি যদি ওরকমটা করি লোকে কি বলবে। এই ইমেজ কনসিয়াসনেস, আমরা ইমেজের পারে যেতে পারি না। মা কিন্তু স্বয়ং আব্দাশক্তি মহামায়া এসে একবারও ভাবলেন না আমার ইমেজটা কী হবে। মাতাজি বলে যে সবাই এত সম্মান করে হিরকোটারা, সেই এই পিতাজির এই এত পিতা, তাদের একজন পিতাজিকে এরকম হারে ঝাড়লে তারা আমাকে মাতাজি বলে মানবে কি মানবে না, এটা নিয়ে কখনো তার কোনো ভাবনা চিন্তা হলো না। একেবারে ভীষণভাবে আঘাত করলেন, একবারে প্রতিবাদ করছেন, আর মেয়েটিও মায়ের সহানুভূতি পেয়ে একেবারে কান্নায় ভেঙে পড়লেন। তারপরে শুরু হলো অভিমান, সাদাসাদির পালা শুরু হলো দেখে আমরাও ঘরে চলে এলুম। এই ঘটনাগুলো ভীষণভাবে ঘটে, এই ডোমেস্টিক ভায়োলেন্স। এবং সেই সম্পর্কে শ্রী শ্রী মায়ের কি দৃষ্টিভঙ্গি ছিল, কেমন হওয়া উচিত ডোমেস্টিক ভায়োলেন্স দেখার পরও আমরা নিশ্চুপ থাকি, কি দরকার পাশের বাড়িতে হচ্ছে হোক না, আমাদের কি দরকার। আমরা মানুষ মেয়েদের মরতে দেখেছি, মেয়েরা আমাদের জীবনে খুব সহজ, তো খুব সহজলভ্য জিনিস। সেই কারণে যে মায়ের থেকে আমরা জন্মগ্রহণ করি, যে মা আমাদের লালন পালন করে, সেই মায়েদের আমরা খুব সহজলভ্য মনে করি। যে মায়েদের এত ত্যাগ আছে বলেই আমাদের প্রত্যেকের জীবন দাঁড়িয়ে থাকে, সেই মায়ের ত্যাগ, সেই মায়ের তিতিক্ষা, সেই মায়ের একেবারে নিজেকে উজাড় করে দেওয়া, এই যে গুণগুলো, এগুলোকে আমরা একেবারে পায়ের তলায় একদম পিষে দিয়ে চলে যাই। সমাজ বদল হচ্ছে, একেবারেই বদল হয়ে গেছে। আপনারা যদি আশাপূর্ণা দেবীর ওই প্রথম প্রতিশ্রুতি পড়েন, সে সময়ের যে সমাজ, সে সময় মেয়েদের যে অবস্থান, তারপরে পরবর্তীকালে সুবর্ণলতা, তারপরের বার বকুল কথায় জীবনের গল্প যদি পড়েন, ভারী সুন্দর। আশাপূর্ণা দেবীর একটা ভারী সুন্দর গল্প আছে, সত্যবতী ডায়লগ আছে সত্যবতীর ইয়েতে, যে জগতে চতুর্দিকে আলো আছে, মানুষের চোখে এত আঁধার কেন? যত জগতে এত আলো আছে, মানুষের চোখে এত আঁধার কেন? এটা আমরা কখনো কোনো অবস্থাতে বুঝতে পারি না, কি হলে আমাদের এই মনের অন্ধকার দূরীভূত হয়। মায়ের এই দিব্য জীবন আমাদের কীরকম শেখায়। আরও একটা ঘটনা, কেমন করে সামান্য এই অবতার পুরুষরা আমাদের কিন্তু ভাব, ঠাকুর কখনো কারোর ভাব নষ্ট করতেন না, এই ভাবটাকে নষ্ট না করে কেমন করে মানুষকে বদল করতে হয় সেটা তিনি দেখাচ্ছেন। কিছুক্ষণ পরে একজন ভিক্ষুকের স্বর রাস্তায় শোনা গেল, সে বলছে, রাধা গোবিন্দ উমানন্দ রানী, অন্ধজনে দয়া করো মা, ইত্যাদি। মা শুনতে পেয়ে বললেন, প্রায়ই রাতে এই রাস্তা দিয়ে এই ভিখিরিটি যায়, অন্ধজনে দয়া করো মা, আগে এই ওর গুলি ছিল, তা গোলাপকে সেদিন বলেছিল ভালো, ওরে ওর সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর, গৃহস্থের কানে যা তোরও নাম করা হোক, তা নয় অন্ধ অন্ধ করেই গেলি, সেই হতে
ও এখানে এলেই এখন রাধা গোবিন্দ বলে দাঁড়ায়, গোলাপকে একখানি কাপড় দিয়েছে, পয়সাও দেয়। কি সুন্দর প্রার্থনাটা, রাধা গোবিন্দ উমা নন্দরানী অন্ধজনে দয়া করো মা ইত্যাদি। আমার মনে আছে প্রথমবার দুর্গা পুজো করতে গেছি বারাসাত মঠে, পূজনীয় স্বামী গহনানন্দজি সপ্তমীর দিন এসছেন প্রতিমা দর্শন করতে, প্রণাম করতে। তারপরে যখন পুজো টুজো শেষ হয়ে গেছে, ভোগ আরতি হয়ে গেছে, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মহারাজ, উনি ওনাকে প্রণাম করতে। উনি জিজ্ঞেস করলেন মাকে কি বললেন, তাই বলে মাকে আর কি বলবো, বললো মা আমার পুজো গ্রহণ করো। একবারে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি উনি বললেন না আমার পুজো গ্রহণ করো না, বলো আমাদের পুজো গ্রহণ করো, মা আমাদের পুজো গ্রহণ করো, এই আশ্রমের সকলের কল্যাণ করো, তুমি আমাদের পুজো গ্রহণ করো, প্রসন্ন হও, আমাদের আমাদের এই আশ্রমের সকলের কল্যাণ করো। কি সুন্দর কথা, একটা ছোট্ট আমার শব্দ খালি একটু টুইস্ট করে দিলেন আমাদের। প্রথমবার দুর্গাপুজোর তন্ত্রধারক হয়ে গেছি মেদিনীপুর মঠে, পূজনীয় স্বামী প্রেমানন্দজি যিনি আমার সব কিছুর গাইড ছিলেন, ওকে গিয়ে সব বললাম মহারাজ কেমন করে কি করব, খুব নার্ভাস লাগে, একটা পুজো পরিচালনা করা, পুজো করার পুজো পরিচালনা করে হেলেন হ্যাভেন ডিফারেন্স। তখন মহারাজ ভারী সুন্দর করে সব বুঝিয়ে টুজিয়ে দিলেন। শেষকালে একটা কথা বললেন, জানবে তন্ত্রধারকের কাজ হচ্ছে শুধু পূজারীর প্রার্থনা, পূজারীর পূজাটা পৌঁছে দেওয়া নয়, যাদেরকে আমরা মনে করি না, যারা নৈবেদ্যর ফল কাটে, যারা নৈবেদ্য সাজায়, যারা ভোগের সবজি কাটে, যারা রান্না করে, যারা ঢাক বাজায়, এদের পূজাও যেন পৌঁছে যায় সেটা দেখবে। বলছেন যখন রাঁধুনিরা আসে দুপুরবেলা ভোগ তুলতে, ওদের দিয়ে অঞ্জলি দেওয়াবে, ঢাকিকে দিয়ে তুমি যে অবধি তাকে আনতে পারো সেই অবধি এনে তাকে তুমি নিজে পার্সোনালি ফুল দিয়ে অঞ্জলি দেওয়াবে, দিয়ে তার ফুলটা তার হাত থেকে নিয়ে নিজে মায়ের পায়ে দেবে, সকলের সম্মিলিত প্রার্থনা হলে পুজোটা সার্থক হয়। দেখুন কি সুন্দর দৃষ্টিভঙ্গি, আমরা ভাবি তো শুধু আমার পুজোটা গেলেই হলো, কোনোরকম এমনি ছুঁড়ে দিলেই হলো। হ্যাঁ, আইআইটি খড়গপুর থেকে এসব মাস্টারমশাইরা আসতেন, আমার খালি মনে হতো কতক্ষণে যাবে, কচট 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 কচট, পুজো হচ্ছে সেটা কখনো তারা ভাবেন না। আমরা সেই কারণে কুমারী পূজা হয়ে গেলেই একটা চটজলদি অঞ্জলি দিয়ে দিতাম, অঞ্জলি দিয়ে দিলে সবাই ভোগের লাইনে চলে যেতেন, একদম মণ্ডপ ফাঁকা, আমাদের যে সে কী শান্তি, হিমালয়ের শান্তিতে আমরা পুজো করতাম। এই সকলের প্রার্থনা পৌঁছে দেওয়াটা এদের কাজ, তন্ত্রধারকের কাজ। দেখুন কি সুন্দর করে মা বলছেন, শুধু এইটা নয়, একটা ইংরেজ গল্প আছে, একটা চেতনানন্দজির কাছে আমরা শুনেছিলাম, যে একজন ইংরেজ, সে চোখে দেখতে পায় না, সে ওই একটা বোর্ডে লিখে রেখেছে আই এম ব্লাইন্ড, আই কান্ট সি দ্য ওয়ার্ল্ড, প্লিজ হেল্প মি। তা সে যে আসে ওই ওখানে এসে টাকা দেয়, ও তার পায়ে হাত দেয়, তার পাটাকে ফিল করার চেষ্টা করে। তারপরে কিছুদিন বাদে হঠাৎ করে একজন মহিলা এসে উপস্থিত হলো, সে দাঁড়াতে ওর পাটায় ও হাত দিয়েছিল, সে একটা পয়সা দিয়ে তার কার্ডবোর্ডটা তুলে দিল, তারপর খসখস খসখস করে কিছু লিখে কার্ডবোর্ডটা উল্টে রেখে দিয়ে চলে গেল। আর সেই ভদ্রলোক দেখছে কারো পায়ে আর হাত দিতে পারছে না, টকাশ 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 করে পয়সা পড়তে শুরু করেছে, দিনের শেষে সে সারা মাসে যা রোজগার করে তার চেয়ে বেশি রোজগার তার হয়ে গেছে। দিনের শেষে আবার মেয়েটি এসে হাজির, ও তো পায়ে হাত দিয়েছিল, স্পর্শ করেছিল, বলছে তুমি কী এমন লিখে দিলে যার জন্য এরকম হলো, বললে তোমার কার্ডে লেখা ছিল আই এম ব্লাইন্ড আই কান্ট সি প্লিজ হেল্প মি, আমি ওর ওপরে লিখে দিলাম দি ডে ইজ সানি বাট অ্যালাস আই এম ব্লাইন্ড আই কান্ট সি ইট, এই কথাটা আমি খালি লিখে দেবো, শুধু দৃষ্টিভঙ্গির বদল। দেখুন এইখানে মা কি সুন্দর কথাটা বলছে, শুধু আমাদের দৃষ্টিভঙ্গির বদল, আমাদের দেখার দৃষ্টিটাকে যদি বদলে যায়, তাহলে দেখবেন এই জগৎ যেটা নিয়ে আমরা চর্চা করি, যেটাকে নিয়ে আমরা থাকি, দেখবেন সেই দৃষ্টিভঙ্গিটাই আমাদের বদলে যাওয়ার ফলে আমরা সব রকম আলাদা হয়ে গেছি। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো নিশ্চয়ই শহীদ মিনারের উপরে উঠেছেন, আমার শহীদ মিনারে ওঠার অভিজ্ঞতা আছে। শহীদ মিনারে যখন প্রথম চারটি তলা অন্ধকারের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দিল, ওই উঁচু উঁচু সিঁড়ি হামাগুড়ি দিয়ে দিয়ে ওপরে ওঠার পর প্রথম গবাক্ষ দিয়ে আলো আসছে, তারপরে পৃথিবীটাকে তো দেখে গেছি, তাই প্রথম যখন বারান্দায় উঠলাম তখন কি আনন্দ হচ্ছে, জগৎটাকে ছোট মিনিয়েচার ফর্ম মনে হচ্ছে, তারপরে আবার যখন ওপরে উঠলাম তখন মনে হচ্ছে জগৎটাই কেউ কোথাও নেই, শুধু বড় বড় বাড়িগুলো দৃশ্যমান। এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বদল, যত আপনার মনের উচ্চ গতি হবে তত দেখবেন জগৎটাকে আপনার ভালো হবে, কারণ আপনি তো খারাপ কিছু দেখতেই পাচ্ছেন না, আপনার মনের ভেতরে তো খারাপ কিছু আসছেই না, অতএব আপনি কেমন করে জগতের খারাপ দেখবেন। আমার মনের ভেতর খারাপ আছে বলে আমি তার প্রতিফলনটা দেখতে পাই, জগতের ভেতরে আমার তার প্রতিফলনটা দেখতে পাই, তাই জগৎটা খারাপ। জগৎ ভালো এবং মন্দ দুটির একবারে সংমিশ্রণে, শুধু ভালো হতে পারে না, শুধু মন্দ হতে পারে না,
কিন্তু আমরা যেটির দিকে দৃষ্টি অবলোকন করব, যেটির প্রতি আমাদের দৃষ্টিকে নিবদ্ধ করব, আমাদের জগৎ ঠিক সেইভাবে আমাদের কাছে প্রকাশিত হবে। একদিন সন্ধ্যেবেলায় গিয়েছি, শুনি মা বলছেন নূতন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয়, কারণ তাঁদের নবানুরাগ সেবা হয় ভালো, আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে। সেবা কি করলেই হয় মা? সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। তবে কি জানুস, জানো মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন। জনৈক সেবিকা কাছে ছিলেন, তাকে লক্ষ্য করে বললেন, কি না বুঝতে পারলুম না কেন না বললেন, চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বিল্লপত্র যেন পোকা কাটা না হয়, পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুল বা কাপড়ে হাত না লাগে, একান্ত যত্নের সঙ্গে এইসব করা চাই, আর ভোগ রাগ সব ঠিক সময় দিতে হয়। এই নতুন ভক্তদের কে বলতে বলছে, কারণ তাদের নতুন নতুন ভালোবাসা হয়েছে, যেরকম আমাদের হয় আর কি, যখন নতুন প্রেম হয় তখন জগৎটা শূন্য হয়ে যায়, শুধু প্রেমিকের কাছে প্রেমিকার মূল্য আর প্রেমিকার কাছে প্রেমিকের মূল্য সব হয়, আর জগৎটা একদম মিথ্যে হয়ে যায়, সব লায়লা মজনু হতে থাকে। ভগবানের সঙ্গে এরকম লায়লা মজনুর সম্পর্ক তৈরি করতে হয়, তিনি ছাড়া আমার জীবনে বাকি আর সব কিছু মূল্যহীন। এইটা আমাদের যতক্ষণ না বোধ হয় আমাদের ঠিক ঠিক মতো সেবা হয় না, নতুনদের এই প্রথম ভালোবাসা জাগে তাই ওদের মধ্যে প্রকাশ, কিন্তু এই ভালোবাসাটাই যদি এক্সটেন্ডেড হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেবা করতে গিয়ে কোনো রকমে ওই কয়মধ্যন্য সয় খিওয়া লেখার মতো একটা জটিল কিছু একটা করে ফেলি। তিনি বলছেন এই এইগুলো হবে না, অর্থাৎ চুল লাগবে না, কাপড়ে হাত লাগবে না, মানে আমি সবটুকু মন দিয়ে তাকে তারই সেবা করতে থাকবো, আর ভোগরাগ যেন সময় মতো হয়। আমার একজন অধ্যক্ষ ছিলেন পূজনীয় স্বামী ধর্মদানন্দজি, তিনি চাইতেন ফুল টুল না সাজিয়ে সকাল সকাল পুজো করতে, 6:30 ঘন্টা পড়ার আগে উনি একবার প্রণাম করতে যেতেন। আমিও জানতাম প্রণাম করতে যাওয়াটা সম্পূর্ণ ছল, উনি দেখতে বসেছেন যে আমি পুজো শুরু করেছি কিনা। একদিন আমি জিজ্ঞেসই করে বসলুম, সকাল সকাল ফুল সাজানো হয় না, পুজো করব কেমন করে? বলছেন শীতকাল তো, ফুল পড়তে দেরি হবে, তুই পরে সাজাস, কিন্তু তুই ওই ভদ্রলোক সকালে 4:30 ঘুম থেকে উঠেছে, খেয়েছেন সেই রাত্রির একটু খেয়েছেন, সকালে একটু খেয়েছেন, তোদের খিদে পায় ওনার কি খিদে পায় না? তাই আমাদের নিয়মই ছিল যে আমরা 6:30 মধ্যে পুজোয় বসে যেতাম, পুজো শেষ হয়ে গেলে তারপর ঠাকুর ঠাকুরকে সাজাতাম। এই যতক্ষণ না দেবতাকে আত্মবধ সেবা করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। পুজোর দুটো বিধি আছে, পদ্ধতি আছে, একটা হচ্ছে বিধিবধ সেবা আর একটা আত্মবধ সেবা। এই বিধি আমাদের মানতেই হবে, করতেই হবে, কিন্তু তার সঙ্গে আত্মবধ সেবা করতে হয়। আপনারা এটা আপনাদের দেখার সৌভাগ্য হয় না, কিন্তু আমরা যারা বেলুড় মঠে থেকেছি আমাদের দেখার সৌভাগ্য হতো, ভোরবেলা ঠাকুরকে মুগ্ধবান হচ্ছে, সুকুমার মহারাজ এমনভাবে সেই গাড়ু থেকে জলটা ওই ইয়েতে করে ঢালতেন, ওই পিকদানের মধ্যে ঢালতেন, দেখে মনে হতো সত্যি সত্যি ঠাকুর যেন ওই জল দিয়ে মুখ ধুচ্ছেন, এমন করে মুখ মুছতেন, কানের পাটা পুছতেন, নাকের এইগুলো মুছতেন, মনে হতো সত্যি সত্যি মানুষকে তিনি খেতে দিচ্ছেন। একবার অদ্ভুত দেখায় যখন সেই ঠাকুরকে কাপড় পরানো হয়, বাঁদিকে গরমকালই আমরা এটা দেখতে পেতাম, বাঁদিক ডান দিক দুদিকে জানলা দুটো খোলা থাকে, আধখানা খোলা থাকে, আমরা হাঁ করে দাঁড়িয়ে দেখতাম, মনে হতো জীবন্ত জাগ্রত পুরুষ মানুষকে কাপড় পরানো, যে প্লিটগুলো পরে আমরা নিজেরা বসে দেখেছি যে বসলে ওই রকম প্লিট পরে, অথচ একবারে মূর্তির ওপর ওইভাবে সাজিয়ে দেওয়া হতো। পুজোটা আত্মবধ হওয়া দরকার, আমি ঠিক যেরকম ঠিক সেই রকম সেবা করা দরকার। প্রায় 8:30 আজ গিয়ে দেখি মা তখন ঠাকুরের ঘরের উত্তরের রাস্তার দিকে বারান্দায় অন্ধকারে বসে জপ করছেন, পাশের ঘরে আমরা বসবার খানিক পরে মা উঠে এলেন এবং হাসি মুখে বললেন, এসেছো মা, এসো। আমি, হ্যাঁ মা, আজ আমরা দু বোনে এসেছি, আরতি কি হয়ে গেছে? মা বললেন, না এখনো হয়নি, তোমরা আরতি দেখো, আমি আসছি। আরতি আরম্ভ হলো, অনেকগুলি মহিলা ঠাকুর ঘরে জপ করতে বসলেন, আরতি সাঙ্গ হলে আমরা প্রণাম করে মায়ের উদ্দেশ্যে পাশের ঘরে গেলুম। ওখানে গেলে এক মুহূর্ত মাকে চোখ ছাড়া করতে ইচ্ছা হয় না। খানিক পরে মা কাছে এসে বসলেন, একটি বৃদ্ধা অপর একজনের কাছে ভক্তি রসাত্মক একটি গান শিখছিলেন, মা তাই শুনে বললেন, হ্যাঁ ও যা শিখবে দুছত্র বলে আবার দুছত্র বাদ দিয়ে বলবে। আহা, গান গাইতেন তিনি ঠাকুর যেন মধু ভরা, গানের উপর দিয়ে ভাসতেন, সে গান কানে ভরে আছে, এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি, আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল,
আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে, বলেছিল মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব, নতুবা এই। আমি বললাম সে কি, তখন বললে না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন, সুন্দর গাইতেন। সঙ্গীত বিষয়ে মা বলছেন ঠাকুরের একটা ইনস্ট্রাকশন আছে, বিষয় আপনারা পড়েছেন হয়তো, আমি পুনরাবৃত্তি করছি। ঠাকুর রামলাল দাদাকে বলেছিলেন যখন যে দেবতার গান গাইবি সেই দেবতাকে তোর চোখের সামনে বসাবি, তারপরে সেই তাকে তার উদ্দেশ্যে গান গাইবি, তাহলে দেখবি গান জীবন্ত জাগ্রত হয়। আপনার জীবন দেবতার উদ্দেশ্যে যদি আপনার গান না হয়, আপনার যদি গান উপাসনার অঙ্গ না হয়, তাহলে গান শুধুমাত্রই গান হয়, সেটা কখনো আপনার হৃদয়কে স্পর্শ করে না, অন্যকেও স্পর্শ করতে পারে না। আমাদের সৌভাগ্য হয়েছিল মেনকা ঠাকুরের কাছে গান শেখার, তিনি কী সুন্দর করে গান শেখাতেন, কবিগুরু যেভাবে গান শেখাতেন সেই একই পদ্ধতিতে গানের শব্দ পড়াতেন। আমি তো ঘটি, তাই আমাদের এই ডয়শূন্যরা বয়শূন্যরা এগুলোর উচ্চারণ কাগ গ বলতাম, খয়ের পরের পরটা ক সেটা গই আর কি, তো এরকম বলতাম, উনি এইগুলোকে ঠিক করে দিতেন আর কি। এইগুলোই যাজি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু আমার, বন্ধু হইয়া আমার বলতেন, প্রত্যেকটা অক্ষর, অক্ষরের ভ্যালু আছে, ওজন আছে, গান প্রত্যেকটা অক্ষরকে নিয়ে যাবে। তারপরে গানের ব্যাখ্যা করতেন, আমার এখনও কানে ভাসে, একটি গান শেখাচ্ছেন, আঘাত করে নিলে জিলে কাড়িলে মন দিনে দিনে, সেই গানের এক জায়গায় আছে, তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে, ঘাটের মাঝে ভাটে হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকাল তখন আমায় নিলে কিনে। বলছেন আমরা যখন জীবনের সংগ্রাম দেখি আর পেরে উঠছি না, বলি ভগবান তুমি রক্ষা করো, ভগবান রক্ষা করেন কিন্তু আমার স্বাধীনতা এতটুকু হরণ করেন না, তিনি আমার সঙ্গে সঙ্গে থাকেন কিন্তু আমায় বুঝতে দেন না যে আমি, তিনি আমার সঙ্গে আছেন, হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, কখন তিনি আমাকে গ্রহণ করেন, যখন আমার সব বিকাল তখন আমায় নিলে কিনে, যখন আমার আর নিজের বলতে কিচ্ছু নেই, আমি আর একেবারে সত্যিই পারছি না, তিনি ঠিক কোলে নেন। সে একটি জায়গায় একটা ছোট্ট ছবি দেখেছিলাম, দুটি করে পা, দুটি পায়ের ছাপ আছে, ভগবান বলছেন এটা দেখো একটা তোমার একটা আমার, আর কিছুদিন জায়গা যাওয়ার পরে একটা একটা করে পা, ভগবান বলছে এটা তোমার জীবনের সবচেয়ে কঠিনতম সময়। তখন ভক্ত জিজ্ঞেস করছে তাহলে কি সেই সময় তুমি আমার সঙ্গে ছিলে না, ছিলুম বই কি, ও পাটা কি তোমার নিকট, তা আমার, তোমাকে কোলে নিয়ে যাচ্ছিলাম। এগুলো আমাদের কাছে একটা খুব বিশ্বাসের কথা, এই ভাবনাগুলো যেন থাকে। এই যা কিছু করছি ঈশ্বর সাধনার মূল কথা, যা কিছু করছি সব আমার ইষ্ট দেবতার উদ্দেশ্যে, আমার ভালো বাসার মানুষের উদ্দেশ্যে, এইটা যদি আমাদের বোধ থাকে দেখবেন আমাদের জীবন চর্চাটা বদলে যাবে, জীবন অনেক শান্তিময় হবে। কেন আমরা ভগবানের নাম নিয়েও সেই ভগবত ভালোবাসা আমাদের মধ্যে জাগাতে পারি না, তার কারণ হচ্ছে আমরা কখনো বোধ করি না যে আমরা যা কিছু করছি আমার জীবনের সর্বস্ব সেটা যেন আমাদের, আমার ইষ্ট দেবতা আমার ভালোবাসার মানুষের জন্য। রাধু এই সময় মাকে তার কাছে গিয়ে শুতে বলায় মা বললেন তুমি যাও না শোও গিয়ে, আহা ওরা কত দূর থেকে এসেছে, আমি এই কাছে একটু বসি। এইখানে একটা ছোট্ট কথা ছিল যে মায়ের কাছে গিয়ে মনে হতো সব সময় মাকে দেখি, মাকে ছাড়া এতটুকু যেতে হতো না। আমাদেরও মনে হতো মঠে যখন যেতাম কোনো রকমে ঠাকুর মা স্বামীজি রাজা মা সব ছুঁয়ে চলে আসতাম, আমাদের সবসময় মনে হতো কতক্ষণ ভূতেশানন্দজির সঙ্গে থাকবো আমরা। আমাদের সেই সব্যসাচী মা একবারে ঝাড়ু দেওয়ার মতো করে তাড়িয়ে দিতেন, আমরা জানলার পাশে একটু করে লুকিয়ে দাঁড়িয়ে থাকতাম যাতে সব্যসাচী মা যে দৃষ্টি এড়িয়ে আমরা মহারাজের সঙ্গ করতে পারি। এটা হচ্ছে বিশালের সঙ্গ করার ইয়ে। যখন আমরা হিমালয় দর্শন করি, সমুদ্রের ধারে দাঁড়াই, খোলা আকাশের ধারে দাঁড়াই, আমরা ফিরে আসতে চাই না, কারণ আমার যে অনন্ত সত্তা সেই অনন্ত সত্তার সঙ্গে আমি সম্পৃক্ত হয়ে যাই, জুড়ে যাই, সেই কারণে আমি পেরে উঠি না। তাই বলছেন রাধু এসে বলছেন যে তুমি ওকে গিয়ে শোকে, মা বলছেন আহা ওরা কত দূর থেকে এসেছে, আমি এদের কাছে একটু বসি। রাধু তবুও ছাড়ে না দেখে আমি বললাম আচ্ছা মা চলুন, ও ঘরেই চলুন শোবেন। মা বললেন তবে তোমরাও এসো, আমরাও গেলুম। মা শুয়ে শুয়ে কথা বলতে লাগলেন আর আমি বাতাস করতে লাগলুম। খানিক পরে মা বললেন এখন বেশ ঠান্ডা হয়েছে আর নয়। আমি তখন পায়ে হাত বুলিয়ে দিতে লাগলুম। একজন বৃদ্ধা
অপর একজনকে যোগশাস্ত্রের শতচক্র এবং বিভিন্ন পদ্মের বীজাদি সম্বন্ধে কিছু বলছিলেন। গোলাপমা বললেন, ওসব বীজ মন্ত্র অমন করে বলতে নেই। তবু তিনি বলতে লাগলেন, মা এসব কথা শুনতে শুনতে সহাস্যে আমাকে বললেন, ঠাকুর নিজ হাতে আমাকে কুলকুণ্ডলিনী ও শতচক্র এঁকে দিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলুম, সেখানে কই মা? মা বললেন, আহা, এত যে হবে তা কি জানি মা, সেখানে কোথায় যে হারিয়ে গেল। রাত 11টা হয়েছিল। আমরা প্রণাম করে বিদায় নিতে মা আশীর্বাদ করে দুর্গা দুর্গা বলতে বলতে উঠে আসলেন। যাবার পূর্বে একান্তে আমাদের বললেন, দেখো মা, স্বামী স্ত্রী একমত হলে তবে ধর্ম লাভ হয়। এই যে শতচক্র, এই সমস্ত জিনিস, এগুলো কেন বলা উচিত নয়? আমাদের একটা সুন্দর জিনিস বলা হতো, এই ব্রহ্মচর্য সন্ন্যাস যে দীক্ষা, এগুলো যাদের ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা হয়নি তাদের দেখতে দেওয়া হতো না, তাদের দেখতে দেওয়া তো হয়ই না, তাদের মন্দিরে ত্রিসীমানায় আসতে দেওয়া হয় না। আমরা অনেক চেষ্টা করেছি লুকিয়ে চুরিয়ে, যদি দেখা যায় ত্রিসীমানায় আসতে দেওয়া হতো না। পরবর্তীকালে এটা বুঝেছি কেন এটা করা হয়। আমাদের একজন স্বামীজি ভারী সুন্দর বলেছিলেন, বলেছিলেন এগুলো সেক্রেট বলে, এত সিক্রেট, এগুলো পবিত্র বলে, তাই তার মর্যাদা রক্ষার জন্য এগুলোকে গোপন রাখা হয়, লুকিয়ে রাখা হয়। এটা যে যখন জানবার অধিকারী হবে তখন সে জানতে পারবে, এবং যখন সত্যিই আমরা জানবার অধিকারী হলাম তখন দেখলাম এগুলো অত্যন্ত পবিত্র, এগুলো সাধারণ মানুষের মাঝখানে আলোচনা করা উচিত নয়, সবাই সেটি গ্রহণের যোগ্য হয়ে উঠবে না। তাই বলছেন ঠাকুর তাকে মাকে কুণ্ডলিনী চক্র শতচক্র হিসেবে এঁকে দিয়েছিলেন। তখন জিজ্ঞেস করছেন, সেখানে কই? যে তখন কি মা জানতাম এত হবে, এই যে বিকাশ হবে এটা কেউ জানতেন না। এমনকি মা কীরকম ভান করছেন আমাদের মতো, বলছেন এত যে হবে তা জানতুম না, তাই তাই আর কোথায়, সেখানে হারিয়ে গেছে। এবার রাত্রে যখন ফিরে যাচ্ছেন মা অন্তিম উপদেশ দিচ্ছেন, বলছেন দেখো মা, মানে সেদিনকার মতো অন্তিম, দেখো মা, স্বামী স্ত্রী একমত হলে তবে ধর্ম লাভ হয়। এই ধর্মলাভের এটা কিন্তু একটা খুব বড় কথা। আমরা পারস্পরিক অবস্থা যদি না বুঝতে পারি, একে অপরের প্রতি যদি শ্রদ্ধা না করতে পারি, তাহলে কিন্তু কোনো কাজ হয় না। ধর্মলাভ কেন, সংসার লাভও হয় না, জীবন চলে না, জীবন লাভ হয় না। তার কারণ হচ্ছে এই প্রত্যেকটি জিনিস পারস্পরিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এটার উপর নির্ভর করে। আমি একাই শ্রদ্ধা করে যাব, আমি একাই আনুগত্য দেখাবো এবং অপর পক্ষ থেকে রেসিপ্রোকেট করবে না, এটা কিন্তু হয় না। হাত হাওয়ায় ঘুরোতে থাকুন, দেখবেন তালি কিন্তু বাজবে না, তালি বাজার জন্য আরেকটা হাতের প্রয়োজন আছে। এই পাখি তখনই ঠিকঠাক মতো ওড়ে যখন সেই পাখির দুটো ডানা ঠিক মতো একসঙ্গে এক লয়ে কাজ করতে পারে। আগামী দিনের মানুষের জন্য এটা যেন মায়ের উপদেশ। শিব শক্তি যদি একত্রিত না হয় তাহলে কখনোই সেখানে সৃষ্টি হয় না, সেই সৃষ্টি ধারাকে ধরে রাখা যায় না, আর জগৎ বিনাশের পথে এগোয়। শ্রী শ্রী মায়ের কথা আমাদের নিত্য অনুধ্যানের বিষয় হোক। আমরা যেন মাকে শুধুমাত্র বইয়ের পাতায় না দেখতে পাই, মাকে যেন আমাদের জীবনের ছন্দে দেখতে পাই, নিত্যদিনের কাজে দেখতে পাই, তবে এই জীবন সার্থক। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।